nasıl gidiyorlar ama kadar. Ne zaman আমি দেখতে পাই না ম্যাম ম্যাম বলতেছি তাও ম্যাম ম্যাম শুনে নাই তো আমি একটু লিখছি একটু একটু মানে বুঝতে পারতেছি না কি লিখছি ম্যাম ম্যাডাম আমাদের কথা শুনে না হ্যাঁ শনিবারে আমি শনিবারে যাব যাই ম্যামকে বলবো যে ম্যাম আপনাদের ওখানে আশা করি সবাই ভালো আছো তোমরা যেগুলো লিখতে পারো না সেগুলো ইউটিউব থেকে দেখলে লিখতে পারবা সমস্যা নেই লিখে ফেলিও কেমন আমি সবগুলো লিখে শুধু দুইটা প্রশ্ন লিখতে পারিনি আমি তো লিখতে পারিনি ম্যাম আমাদের কথাই শুনতেছে না কারো কথাই শুনতেছে না হ্যাঁ স্কুলে যাই এখন লোকে তোমরা কেউ লিখতে পারো নাই নো আমি লিখছি তিন সবগুলো দুটো নাকি ঠিক কয়েকটা লিখতে পারি না আমি আমিও তারপরে আমরা বাংলা ক্লাস ছিলাম তখনই 12টা আপনার আমি হলো 11 আর 12 13 এটা লিখতে পারি হ্যাঁ আমিও সমস্যা নাই ইউটিউব থেকে দি ইউটিউব গুলো সারে দিত ইউটিউব থেকে দেখতে দেখতে পারবা হিন্দু ধর্মের সাধারণ পরিচয় হিন্দু ধর্ম আপনি হিন্দু ক্লাস তখন তো হিন্দু ধর্ম পৃথিবী প্রাচীনতম ধর্ম সমূহের অন্যতম হিন্দু শব্দের উৎপত্তি পারসিকদের দ্বারা বর্তমান ইরানের প্রাচীন নাম ছিল পারস্য ইরানের প্রাচীন নাম ছিল পারস্য পারস্যে অধিবাসীরা একটি নাম পারসি তারা সহজ স্থলে উচ্চারণ করছেন পশ্চিম ভারতের সিন্ধু অঞ্চল দিয়ে ভারত বর্ষে প্রবেশের সময় এর থেকে ভারত বর্ষের নাম হয় অধিবাসীদের নাম শব্দের উৎপত্তি ফার্সিদের দ্বারা বর্তমান ইরানের প্রাচীন নাম ছিল পারস্য
টেনশন করার কিছু নাই, লিখিবেন ফাটে শিখতে। ব্যবসা লিখলে এখানে ব্যবসাতে একটা কি আছে না সেটা এখানে বলে যে ফাট। বর্তমানে ইরানের প্রাচীন নাম ছিল পারস্য, ইরানের প্রাচীন নাম ছিল পারস্য, পারস্যের অধিবাসীরা ছিল পারস্য, পারস্যে যারা অধিবাসী ছিল তাদেরকে পারস্যিক বলা হতো। তারা সবাই সকলে উচ্চারণ করত, তাই তারা উত্তর পশ্চিম ভারতে সিন্ধু অঞ্চল দিয়ে ভারতবর্ষে প্রবেশের সময় সিন্ধুতে ফেসবুক বন্ধ দিতে হৃদয়ের মতো হৃদয় রাতুর ইউসুফ আর ইসমান নাম জানি। আমার তোমার মতো 32 এর সাথে 4 যোগ করলে যত আসে আমার রোল শত। আমি তো 32 স্কুল নতুন 32 জন আর কেমনে সোমা তুমি কি পুরানো নাকি নতুন? নতুন। আচ্ছা আরে লগে আফু পরিমাণ কমিয়ে দিয়ে যখন পুরাণে আসে
সুমা তুমি কি হিন্দু ধর্ম নাকি মুসলিম? আমি মুসলিম। আমিও। অপূর্ব দাহারে বেভাল্লা ও মনে হয় হিন্দু। ম্যাডাম আমাদের কথা শোনা না তো? তুমি কি একটা মেয়েতে খুশবু আছে যে রুলেক প্রত্যেকে কি জিজ্ঞাসা করছো যে কে তোমাকে মেসেজ করতেছে? আমি করতেছি যে তুমি ম্যাডামকে ডাকতেছো না, সে সময় ম্যাডাম কিছু শুনতেছে না, সেজন্য আমি তোমাকে বলতেছি যে আমি তারপরে ক্লাস টু আমার বোন বোন পড়ে তো ক্লাস টু তে আমি আমার বোনকে দিয়ে মেসেজ করাইছি, মানে ম্যাডাম আপনারা শুনে তারপরে বলতেছে যে মেসেজ দেখি বলতেছে যে হ্যাঁ তোমাদের আওয়াজ শুনতেছি না।
Duaka.
যারা পূর্ণ অর্জন করেন মৃত্যুর পরে তারা স্বর্গে যাবে, স্বর্গে অনন্ত সেখানে রোগ শোক জরা ব্যাধি কিছুই নেই, স্বর্গে দেবতাদের স্থান, স্বর্গে দেবতাদের স্থান, দেবতারা স্বর্গে থাকেন, স্বর্গে অনন্ত সুখ, সেখানে রোগ শোক জরা ব্যাধি কিছুই নেই, স্বর্গ দেবতাদের বাসস্থান, স্বর্গ হচ্ছে দেবতাদের বাসস্থান। ইন্দ্র দেবতাদের রাজা, দেবতাদের রাজার নাম কি? ইন্দ্র, তার রাজধানীর নাম অমরাবতী, দেবতাদের রাজধানীর নাম অমরাবতী। জীব কিন্তু স্বর্গে স্থায়ী ভাবে থাকতে পারে না, আমরা মানুষ আমরা জীব, জীব কিন্তু স্থায়ী ভাবে স্বর্গে থাকতে পারে না, অর্জিত পুণ্য শেষ হলে তাকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয়, অর্জিত পুণ্য যখন শেষ হয়ে যাবে তখন তাকে আবার পৃথিবীতে নতুন ভাবে জন্ম নিতে হবে। নরক হচ্ছে ভীষণ কষ্টের জায়গা, মৃত্যুর পর কাপিরা নরকে যায়, নরকে বিভিন্ন ব্যাধ আছে যেমন তামিশ্র, অন্ধতামিশ্র, রৌর ইত্যাদি, নরক হচ্ছে খুব কষ্টের জায়গা, মৃত্যুর পর কাপিরা নরকে যায়, নরকে বিভিন্ন ব্যাধ আছে, নরকের আবার বিভিন্ন ব্যাধ আছে যেমন তমিশ্রা, অন্ধতমিশ্র, রৌর আমি হচ্ছি মাঠু, নাম কি? হ্যাঁ তোমার নাম কি? পাপী যখন তার কর্মফলের ভোগ শেষ হয়ে যাবে তখন পাপী আবার নতুন জন্ম গ্রহণ করবে, তার আবার নতুন জন্ম হবে। মুখ্য ও জগতে কি মুখ্য শব্দের অর্থ হচ্ছে মুক্তি, মুখ্য মুক্তি, জন্মান্তর ও পুনর্জন্মের আবর্ত থেকে ঈশ্বর বা পরমাত্মা বা পরম ব্রহ্মের সঙ্গে জীবাত্মার বিনিময় হলো মুক্তি বা মুক্ত। জন্মান্তর বা পুনর্জন্মের আবর্ত থেকে, জন্মান্তর বা পুনর্জন্মের আবর্ত থেকে ঈশ্বর বা পরমাত্মা বা পরম ব্রহ্মের মুক্ত সঙ্গে জীবত্বার মিলনয় হলো মুক্তি বা মুক্ত। আর জগতের কল্যাণ হলো জগতে জীবের মঙ্গল করা, জগতের কল্যাণ কি? জগতের যত জীব আছে সবার মঙ্গল কামনা করা, কেবল নিজের কল্যাণ নয় জগতের কল্যাণ করতে হবে, এটা হিন্দু ধর্মের একটি প্রধান আদর্শ। আমরা কি শুধু আমাদের নিজেদের নিজেদের জন্য করবো? আমরা আমরা করবো সবার জন্য, তাহলে জগতের সকলের কল্যাণ করবো আমরা, নিজের কেবল নিজের কল্যাণের জন্য নয় জগতের সকলের কল্যাণ কামনা করতে হবে, এটি হিন্দু ধর্মের একটি প্রধান আদর্শ। আগে করেছি কর্মফল ভোগ করার জন্য জীবের জীবান্তর জন্মান্তর বা পুনর্জন্ম হয়, কর্মফল ভোগ করার জন্য জীবের জন্মান্তর বা পুনর্জন্ম হয়, এই কর্ম হচ্ছে প্রিয়কর্ম, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। মুসলিম না হিন্দু? যে কাজ করলে কোন ফল ভোগের আশা না করা হয় তাকে নিষ্কাম কর্ম বলে, যে কাজ করা হয় তাকে সকাম কর্ম বলে। এই নিষ্কাম কর্ম যিনি করেন তিনি একসময় মুক্তি বা মুক্ত লাভ করেন, এই নিষ্কাম কর্ম যে করবে তিনি একসময় মুক্তি বা মুক্ত লাভ করেন, জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি মৃত্যু কারো বিরুদ্ধে কোন বিদেশ নেই, ব্রহ্ম জ্ঞানে তারা সবাইকে ভালোবাসেন,
নিজের প্রতি হলো অপরের উপকার করেন, সবাই আপনার মনে করেন, তাহলে কোনো দ্বন্দ্ব থাকে না, মারামারি হানাহানি থাকে না, সর্বত্র অখণ্ড শক্তি বিরাজ করে, এতে জগতে কল্যাণ সাধিত হয়। যারা মঙ্গল লাভ করতে চান তারা কখনো তাদের কোন জগতে কোন দ্বন্দ্ব থাকে না। তোমাদের পরীক্ষায় শূন্যস্থান আর মনে হয় সোমা অপূর্ব দাহার মনে হয় হিন্দু দেখছি, হিন্দু বই হিন্দুর বোট মেরেছে যে ম্যাম পড়াচ্ছে না, উনি তো হিন্দু। কি কি যে ম্যাম পড়াচ্ছে না সে ম্যাম তো হিন্দু। আমি এমনি দেখি তার কিছু বলতে চাই। অর্থ কি তাহলে? আমরা কি বলেছি শিক্ষার্থীরা? আমরা কি বলেছিলাম? সনাতন শব্দের অর্থ চিরন্তন, চিরস্থায়ী, নিত্য, যা ছিল। আমি তো মুছছি। তাহলে আমরা বলে কি মিলে? হ্যাঁ মুসলিম আমরা না ক্লাস করলেও চলবে। হ্যাঁ আমরা না ক্লাস করে চলবে। চাই ক্লাস করে এখন ক্লাস থেকে বের হবো। চিরন্তন, চিরস্থায়ী, নিত্য, যা ছিল
ম্যাম একটু সরেন, দেখতেছি না। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আগামী ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।